মডেল মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার। এবার থেকে দাঁতের চিকিৎসা হবে বাড়িতে বসেই প্রায়। লম্বা লাইন পেরিয়ে আসতে হবে না চিকিৎসালয়ে, গোটা হাসপাতালটাই পৌঁছে যাবে রোগীর কাছে। অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। পশ্চিমবঙ্গে প্রথম ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসালয় চালু হতে চলেছে। কলকাতায় আর আহমেদ ডেন্টাল কলেজকেই এই বিশেষ বাসের সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে শুধু দাঁতের চিকিৎসা নয়, সঙ্গে থাকবে মুখের ক্যান্সার নিরাময়ের ব্যবস্থা। দেখা গিয়েছে 80% ক্ষেত্রেই মুখের ক্যান্সার প্রথম ধরতে পারেন দন্তরোগ বিশেষজ্ঞরা। যারা নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেন, ফার্স্ট স্টেজেই তাদের মুখের ক্যান্সার ধরা পড়ে। গুটখা এবং তামাকজাত দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে এই রোগের বারবারান্ত ঘটে থাকে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এক সমীক্ষায় জানা গিয়েছে, পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি মেয়েদের তুলনায় দ্বিগুণ। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের এই ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসা কেন্দ্র নিয়ে আশাবাদী ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। রাজ্যে শুধুমাত্র দন্ত চিকিৎসায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল। ফি দিন অগন্তি রোগী আসেন প্রত্যন্ত গ্রাম থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 50 আসনের একটি বাসকে দাঁতের হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে থেকেই যা চলতে শুরু করবে, পৌঁছে যাবে জেলায় জেলায়, এমনকি সুন্দরবনেও। এই ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন ধরনের দন্ত চিকিৎসক থাকবেন। ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যেমন থাকবেন, তেমনই থাকবেন দাঁতের আল্ট্রাসোনিক স্কেলিং করার বিশেষজ্ঞ চিকিৎসক। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডক্টর রাজু বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তারা চিঠি দিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন একটি ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসা কেন্দ্র খোলার জন্য। অবশেষে তা চালু হচ্ছে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা।